বিশ্ববিদ্যালয় ইফতার বন্ধ করায় ডক্টর আসিফ নজরুলের হুঙ্কার, ইউনুসকে নিয়ে চাঞ্চল্যকর চাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় ইফতার পার্টি বন্ধের নোটিস প্রথমে বিশ্বাস করিনি, এখন মনে হচ্ছে এমন নোটিস দেওয়ার সাহস এরা পায় কোথা থেকে। আমি নিজেই ইফতার পার্টি খুব একটা পছন্দ করি না, কিন্তু জানি যে এটা আমার সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার তো অবশ্যই। ইফতার পার্টি বন্ধ ঘোষণার তীব্র নিন্দা করছি। যেই থাকুন, এই ঘটনার নেপথ্যে অবিলম্বে উস্কানিমূলক কাজ বন্ধ করুন। আর এই স্ট্যাটাসে আরও বলেন, আমার আহ্বান আরও বেশি বেশি ইফতার পার্টি করেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, তবে সেখানে অপচয় যেন না হয়, মাইকের ব্যবহার যেন না হয়, আর গরিব যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। পবিত্র রমজান মাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবারই নির্দেশনা সংবলিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পাঠানো হয়। নির্দেশনা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুল রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো। বিজ্ঞপ্তির বিষয়টি জানাজানি হলে দুপুরের পর থেকে এই নির্দেশনা সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সরব হন। তারা দ্রুত নির্দেশনা বাতিলের আহ্বান জানান। এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, এটা নির্দেশনা বা নিষেধাজ্ঞা নয়, এটা অনুরোধ। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ অনুরোধ সবাইকে করা হয়েছে। ফেসবুকে নির্দেশনাটি নিয়ে সমালোচনা হওয়ায় বিষয়টি জানেন না বলেও দাবি করেন ফজলুল। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইন এর সম্ভাব্য বড় রকমের অপব্যবহার করা হতে পারে। রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশের ভারতীয় পণ্য বর্জনের ডাক সম্পর্কেও তারা জানে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মুশফিক তার কাছে জানতে চান, নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের পক্ষে যায় এমন মন্তব্যের জন্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। আপনি যেমনটা জানেন, প্রফেসর ইউনুসকে রাজনৈতিক উপায়ে হয়রানি করছে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী। তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা তীব্র হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আপনার ভাবনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। মুশফিকের এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, প্রশ্নের মন্তব্য সম্পর্কে আমরা অবহিত। এর আগে মোহাম্মদ ইউনুসের মামলাকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকার উদ্বেগের বিষয় আমাকে একথা বলতে শুনেছেন। ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য তারা বাংলাদেশের আইনের বড় রকমের অপব্যবহার করতে পারে, এসব বিষয়ে সাধারণভাবে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশ মার্কিন সরকারের সর্বোচ্চ র্যাঙ্কিং প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মুশফিক তার কাছে নতুন প্রশ্ন জানতে চান, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এ অঞ্চলে ইন্ডিয়া আউট প্রচারণা বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে একতরফা ভুয়া নির্বাচনের পর প্রতিবেশী ভারতে তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করছে জনগণ। তাদের সন্দেহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে তিনি বলেন, এই প্রচারণা সম্পর্কেও আমরা অবহিত। আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, সেটা বাংলাদেশ হোক কিংবা বিশ্বের অন্য কোথাও, কিন্তু বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ককে মূল্যায়ন করি। অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিষিদ্ধ করা সহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গেই আমরা অব্যাহতভাবে কাজ করব। হোটেল রেস্তোরাঁয় হয়রানিমূলক এলোমেলো অভিযান না করে আইন অনুযায়ী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইন অনুযায়ী যারা রেস্তোরাঁয় পরিচালনা করছেন তাদের হয়রানি করা কেন অবৈধ নয় তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এর রুল জারি করেন। সোমবার হোটেল রেস্তোরাঁ হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন হোটেল রেস্টুরেন্ট মালিক। এর আগে গত 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণহানির ঘটনায় রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ DMP এসব অভিযানে 872 জনকে গ্রেপ্তার এবং 20টি মামলা করা হয়েছে। 887টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেইলি রোডের ঘটনার পর ধানমন্ডি, খিলগাঁও, মিরপুর সহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশ, ভবন জুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা ওঠে। এসব অভিযানে আবাসিক ভবনের নিয়মের বাইরে গিয়ে বানানো রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। রাস্তার পাশে ছোট খাবারের দোকান থেকেও অনেককে আটক করেছে পুলিশ। ঢাকার বিভিন্ন রেস্তোরাঁ, সরকারি সংস্থাগুলো অভিযান চালানো এসব অভিযানের সমালোচনা করে রেস্তোরাঁ মালিক সমিতি একে হয়রানি বলে উল্লেখ করেছেন। ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকার হোটেল, রেস্তোরাঁ, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দোকান ও রাসায়নিক গুদামে অভিযান চালাচ্ছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, কেয়ানার মিডিয়া।